যে ট্রলারগুলো এখানে চার থেকে পাঁচ জনের বেশি উঠা যায় না, একটা অতুলনীয় রাস্তা, অভাবনীয় রাস্তা, আসলে না দেখলে বিশ্বাস হবে না। আমরা আসলে খুঁজে পেয়ে যাই, এটা পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই নদীটা চলে গেছে, সাঙ্গু নদী, সাঙ্গু নদী দিয়ে এই ট্রলারটা যায়। আমরা সবাই আসি, কাউসার, মুক্তার, মাঝি আর আমাদের গাইড, গাইড হচ্ছে সুবোধা। ট্রলারের অভাবনীয় অভিজ্ঞতা, আসলে এই যে আমার শরীর ঢেকে গেল, দেখেন পানি ছিটে ছিটে চলে আসবে, আপনি সেরও পাবেন না। ওই যে দেখেন পাহাড়, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে, এই যে আবার এখানে মাঝখান দিয়ে যান, এই যে পাথর দিয়ে চলে যায়, ওই যে কত বড় পাহাড়, এই যে এখানে যে পাহাড়ের মাঝখান দিয়ে যান, অভাবনীয় রাস্তা, অতুলনীয় রাস্তা, যেটা আসলে না দেখলে মন ভুলে ঘুরবে না। যে পাহাড়, পাহাড়ের উঠা রাস্তা, এইসব পাহাড়ের উপরে ওরা হচ্ছে চাষ করে, ঝুম চাষ যেটাকে বলে, ওরা এখানে বাদাম আরও অনেক কিছু করে। এই যে দেখেন বলটা, ফ্লোটা চলে যাচ্ছে, আমরা ফ্লো দিয়ে যাচ্ছি, এখানে দেখেন কতগুলো পাথর, পাথরের মাঝখান দিয়ে দেখেন, এটি সামনে আবার একটা স্রোত আছে, আমার মোবাইলটা কিন্তু পড়ে যেতে পারে, আমরা কীভাবে নামলাম, পাশে পা
হেল্প করবে। অলমোস্ট অনেক দূর ভিজে গেছি, আমার প্যান্ট ভিজে গেছে, অলরেডি ব্যাগও মনে হয় ভিজে গেছে। এখান দিয়ে যাচ্ছি পাথরের ভিড়টা বেশি, এখানে দেখতে পারো দাঁড়াতে পারি ঠাই, আমি সাগরের উত্তান তরঙ্গ বেয়ে যাই, আমি মরুময়ে পারে পারি জমাতে চাই, যদি সাগরে তোমার চিহ্ন রয়, ও একটু বেশি নয় বুঝে নিয়ে যত দূর মন যায়, শত রাত্রি বিনী প্রজাপন বাড়ি অমলীলায়, নিমন বলি তোমার আশির প্রতীক্ষায়, চিরি চিরি বড়ি সনে প্রদীপ শিকা জেলে জেগে রব একেলা, তোমার স্নিগ্ধতায় সীমানা ছাড়িয়ে শুধু এ হাজারো মানুষের ভিড়ে হারিয়ে কি গেছো। যেখানে নদী এসে থেমে গেছে
তাও বনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেঘগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রাঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রাঙা মেঘগুলো উড়ছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, এই বুঝি নেমে এলো সন্ধ্যা, ভেবে যায় কি জানি কি মনটা, এই বুঝি নেমে এলো সন্ধ্যা, ভেবে যাই কি জানি কি মনটা, ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে, ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে। কত সুন্দর, কত বড় বড় পাহাড়, পাথর, পাথরের মাঝখান দিয়ে আমরা পার হইতে হয়, যেখানে আসলে বোটের নৌকাতে এসে ইঞ্জিন চালিত নৌকা ইঞ্জিন বন্ধ করে দিয়ে তারপর এখান দিয়ে আস্তে আস্তে করে পার হইতে হয়। কারণ হচ্ছে এখানে যদি পাথরের সাথে ধাক্কা লাগে তাহলে বোট উল্টে যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই থাকবো, ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে বাকিটুক দেখাবো লং জার্নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।